হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবারাকাতু। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি জায়েদ আলম, বাংলাদেশ বার্সেলাবাস থেকে। আমার আজকের ভিডিও এই নিয়ে যে পাখি ব্রিডিং করার সঠিক নিয়ম। আশা করি ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। ভিডিওটি শুরু করার আগে বলে নিচ্ছি যে বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে বলে নিচ্ছি, আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হন তো অবশ্যই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে তার পাশে থাকা ছোট্ট বেল আইকনটিতে প্রেস করে দিবেন, যাতে আমাদের ভিডিও সর্বপ্রথম আপনাদের নোটিফিকেশনে চলে যায়। তো ভিডিওটি শুরু করছি। আমরা অনেকেই পাখি যারা নতুন আছি পাখি ব্রিডিং করার সঠিক নিয়ম জানি না। আমরা করি কি, বাজার থেকে একটা ছেলে একটা মেয়ে কিনে আনে, তাদেরকে একসাথে দিয়ে দিই, চেক করি না ব্রিডিং মোডে আছে কিনা, তারা কি জোড়া নিবে কিনা, এগুলো কিচ্ছুই আমরা চেক করি না। পরে দেখি হঠাৎ মারামারি করে বা একটা পাখি আরেকটা পাখি মারা যায়। এর জন্য একটা পদক্ষেপ আছে পাখি জোড়া দেওয়ার, সে পদক্ষেপটা আমি আপনাদের বলছি। আপনারা এক যেখানে সব পাখি রাখেন সেখান থেকে একটা ছেলে পাখি, দেখুন এটা হলো ছেলে, ছেলে মেয়ে চেনার জন্য একটা ভিডিও আছে, দুটো ভিডিওর মতো আছে, এই আরেকটা ভিডিও আমি দিব। এটা দেখুন ছেলে, এটা মুডে আছে, নাকটা ভালো মতো আপনারাই যদি খেয়াল করেন, তাহলে আপনাদের নাকটা দেখাচ্ছি, নাকটা ভালো মতো খেয়াল করলে দেখবেন একেবারে গাঢ় নীল। আর এদিকে দেখুন এটা হলো আমার ফিমেল, যদি নাকটা দিয়ে খেয়াল করেন নাকটা কিন্তু প্রায় বাদামি হয়ে এসেছে, নাকটা কিন্তু প্রায় বাদামি হয়ে এসেছে, মানে ও ব্রিডিং মোডে এখনো পুরোপুরি আসে নাই, আসছে। আমি করব কি, ওদের 16ই ডিসেম্বর দিন বিজয়ের দিন, দুটোটাকে একসাথে জোড়া দিব, তাই জোড়া দেওয়ার কিছু পদ্ধতি ফলো করছি। আমি ওদেরকে এখানে গত 14 দিন রেখেছি, 14 দিন হয়েছে আজকে, আজকে 15 দিন হলো একসাথে রেখেছি, কিন্তু গত 15 দিন ওরা দুইজন দুইজনকে দেখতে পারছিল, কিন্তু আজকে কালকে রাত্রেবেলা আমি একটা কালকের রাত্রেবেলা আমি একটা পদক্ষেপ নিয়েছি, কালকের আগের দিন রাত্রেবেলা এখানে দেখুন একটা কাপড় দিয়ে দিয়েছি মাঝখানে প্রোটেকশন হিসেবে, যাতে একজন আরেকজনকে দেখতে না পায়। এক্ষেত্রে হবে কি, ওরা দুজন ওরা একলা একলা অনুভব করবে, অনেক অনেক একলা একলা অনুভব করবে। এই একলা একলা অনুভব করায় যখন ওরা অনুভব করবে তখন ওদের খুব খারাপ লাগবে, ওরা দুইজন দুজনকে দেখতে পারবে না, তখন ওরা খুব কিচকিচ করবে, চিল্লাচিল্লি করবে দুইজন দুইজনকে দেখার জন্য। ঠিক 3 দিন আমি এই কাপড়ের প্রোটেকশনটা এখানে দিয়ে রাখবো, 3 দিন দুজন দুজনকে দেখতে দিব না। সে সময় করবে কি, ওরা একদম একা হয়ে যাবে, তখন করব কি, দোনোটাকে যখন দেখতে দিব দোনোটার মনে হবে কি, ওরা দুজন যদি একসাথে থাকে তাহলে হয়তো আলাদা হওয়ার কোনো চিন্তাই থাকবে না, তখন জোড়া নিয়ে নিবে, ডিম দিয়ে দিবে। তাই করবো কি, এটাকে এইভাবে আরো 7 দিন রাখবো, 7 দিন, 16ই ডিসেম্বর আজকে প্রায় 7-8 দিনের মতো আছে, এই কয়েকদিন ওদের এইভাবে রাখবো। ঠিক 16ই ডিসেম্বর দিন ভোরবেলা ওদের দুজনকে জোড়া দিয়ে দিব। জোড়া কিভাবে দিব এ নিয়ে একটা ভিডিও করব, এখন শুধু দেখাচ্ছি জোড়া দেওয়ার পদ্ধতিটা, জোড়া দেওয়ার পূর্বে যে পদ্ধতি নিতে হয় সে পদ্ধতি নিয়ে। আশা করি আপনারা জোড়া দেওয়ার পূর্বের পদ্ধতিটা বুঝেছেন। আর একটা কথা, আজকে থেকে শীত 7 দিন ওদেরকে ইসেল খাওয়াবেন, জোড়া দেওয়ার আগের 7 দিন ওদেরকে, আর যখন জোড়া দেওয়ার আগের 7 দিন যখন আলাদা থাকবে তো ওদের ইসেল খাওয়াবেন, তাহলে ওদের ডিম দেওয়ার ক্ষমতাটা বেড়ে যায়, ডিম দেওয়া মানে ব্রিডিং করার ক্ষমতাটা বেড়ে যায়, তাহলে পারফেক্ট ভালো ডিম হবে, ডিম ফার্টেল হওয়ার কোনো সম্ভাবনা থাকেই না। আর ব্রিডিং মোড থাকা পাখিকে এরকম পদক্ষেপ নিতে পারে না, আর যাদের ব্রিডিং মোড নাই তারাও নিতে পারে না, এতে কি ব্রিডিং মোডে এসে পড়বে, যেমন আমার এই পাখিটা কিন্তু ব্রিডিং মোডে এসে পড়েছে। আর ছেলেটার দিকে যদি আপনারা ভালো মতো লক্ষ্য করেন, ব্রিডিং মোডের কিন্তু সবই আছে। তো আজকের ভিডিওটা শুধু এই পর্যন্তই ছিল, আপনাদের জোড়া দেওয়ার পূর্বে যে পদক্ষেপগুলো সে পদক্ষেপগুলো জানানোর জন্য ভিডিওটি করেছি। আমি এমনি তার অনেক ভিডিও করেছি আপনার ব্রিডিং সম্পর্কে, সেগুলো দেখবেন। আজকে শুধু আমি কিভাবে জোড়া দেই এই জিনিসটা দেখাচ্ছি, আর কিভাবে জোড়া দিব, কি হাঁড়ি কখন সেট আপ করবে, এগুলো নিয়ে আস্তে আস্তে ভিডিও আসবে। আপনারা যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন তাহলে ভিডিওগুলো পাবেন, কারণ আপনাদের এই একটা সাবস্ক্রাইব দ্বারা আমরা ভিডিও করার জন্য অনেক আগ্রহ পাই, আর যদি একটা সাবস্ক্রাইব না করেন তখন মনে হয় কি আমাদের ভিডিও আপনারা ভালো লাগে না, তাই তখন একটা খুব বেশি ভালো ভিডিও আমরা করতে পারি না। তো আশা রাখা যে আপনারা আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেছেন, ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি যদি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে থাকেন ও আপনার পাখি পালন জীবনে মেনে চলেন, ফলো করেন, তবে আশা করি আপনি ভালো ফল পাবেন। আজকে এখানেই শেষ করছি, ভিডিওটি শেষ করার আগে বলে নিচ্ছি আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হন তো অবশ্যই সাবস্ক্রাইব বাটনে
ক্লিক করে তার পাশে থাকা ছোট্ট বেল আইকনটিতে প্রেস করে দিবেন, যাতে আমাদের সর্বপ্রথম নতুন আপলোডের ভিডিও আপনাদের নোটিফিকেশনে চলে যায়। আর যারা আগে থেকে সাবস্ক্রাইব রেখে করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি বিদায় নিচ্ছি জায়দ আলম বাংলাদেশ বাস্তলাবাস থেকে। আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ ওবারকাতু।